নমস্কার, আপনারা শুনছেন শুভ্রা সাহার লেখা অনুগল্প অসুর বধ। ষষ্ঠীর সন্ধে, ব্যান্ড পার্টি ঢাক সহযোগে কুমোরপাড়া থেকে রীতিমতো মহাসমারোহে আনা হয়েছে বিবর্তন ক্লাবের দুর্গা প্রতিমাকে। পাড়ার রেবা কাকিমা, ছবি কাকিমারাই প্রতি বছর পুজোর জোগাড়ের কাজে থাকেন। রীতিমতো পুঙ্খানুপুঙ্খ নিয়ম মেনেই ক্লাবের পুজো হয়। ভজন পুরোহিত মশাই বিবর্তন ক্লাবের ধরা বাঁধা পুরোহিত। সেই কিশোর বয়স থেকেই বাবার সাথে এসে পুজোর চারটে দিন পুজোর কাজে হাতে হাত লাগাতো। তারপর বাবা মারা যাবার পর থেকেই তার উপরেই দায়িত্ব পড়ে বিবর্তন ক্লাবের মাতৃ আরাধনার। বাবার আমলে ভজন গোস্বামী দেখেছে রায় জেঠু বোস জেঠুদের কাছে পাড়ার লোকেরা সাধ্যমতো খুশি হয়ে চাঁদা দিয়ে যেত, আর ওনারা সাদরে তা গ্রহণ করতেন। পাড়ার সকলেই এক পরিবারের মানুষ হয়ে মেতে উঠত মায়ের বন্দনায়। কিন্তু আজকাল পুজোর আগে পাড়ার লোকেরা চাঁদার ভয়ে কাটা হয়ে থাকে। মনু তপু হারুদের ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। ওরাই এখন বিবর্তন ক্লাবের হর্তাকর্তা। মানুষের গলা কেটে চাঁদা তুলে বড় বাজেটের পুজোর সাথে চার দিন চলে মদ মাংসের মোচ্ছব। ভজনের একদম পছন্দ হয় না ক্লাবের বর্তমান পরিবেশ। একবার মনুকে সামান্য একটু আপত্তি জানিয়েছিল ভজন গোস্বামী। মনু তার সাগরেদ নিয়ে বলেছিল, তোমার মেয়েটা শুনেছি বেশ। ভয়ে ভজন পুরোহিত আর কোনো কথা বাড়ায়নি, চোখে ঠুলি বেঁধেই পুজো করে। রেবা কাকিমা ছবি কাকিমারাও ভুলেও মুখ খোলেন না, কলের পুতুলের মতো পুজোর জোগাড় দেন। এবছর মহালয়ার সন্ধ্যে থেকে বিশাল পিকনিকের আয়োজন, হিন্দি গানের সাথে সারা রাত চলে কারণ বাড়ির পার্টি। দত্তবাবুর বাড়ির নতুন ভাড়াটে হিমানি সরকার, ডিভোর্সি, স্কুলের কাছাকাছি বলে বাড়িটা ভাড়া নিয়েছেন। শিফটিংয়ের পরেই তপু মনুরা তাদের পাওনা চাইতে গিয়েছিল, একটি পয়সাও হিমানি সরকারের কাছ থেকে বের করতে পারেনি। দত্তবাবু হিমানিকে সাবধান করেছিলেন, কিন্তু অন্যায়কে প্রশ্রয় দিতে নারাজ হিমানি। মহালয়ার রাতে অসুস্থ বাবাকে আয়ার দায়িত্বে রেখে আসতে বেশ দেরি হয়েছিল হিমানির। ক্লাবের কাছাকাছি আসতেই অসুরের আক্রমণে পড়ে হিমানি। সাধ্যমতো চেষ্টা করে, কিন্তু মানুষরূপী অসুর দলের কাছে পরাজিত হয় হিমানি। পরের দিন পাড়ার বড় নর্দমার পাশে পাওয়া যায় হিমানির ক্ষত বিক্ষত দেহ। ষষ্ঠীর সন্ধ্যেতে ভজন গোস্বামী মায়ের মুখের আবরণ সরিয়ে প্রাণ প্রতিষ্ঠা করতে গিয়ে দেখেন একই মায়ের মুখ যেন ক্ষত বিক্ষত। এলোকেশি মায়ের আলু থালু বসন, মায়ের হাতে দশ হাতের অস্ত্রের ঝনঝন আওয়াজে মুখরিত হতে থাকে বিবর্তন ক্লাবের পূজামণ্ডপ। এমন বিভৎস আওয়াজে পুজোর কর্মকর্তাদের কান ঝালা পালা, ছুটে আসে তারা মণ্ডপে। মৃন্ময়ী মায়ের চোখে যেন রক্তচক্ষু হয়ে ওঠে, থরথর করে কাঁপতে থাকে মায়ের মূর্তি। ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট দৌড়ে গিয়ে মায়ের মূর্তিতে হাত দিতেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে যায় অসুরেরা আর বিবর্তন ক্লাবের দোতলা বিল্ডিং সহ পুজো মণ্ডপ। আকাশে বাতাসে নোংরা পোড়া পাপের গন্ধ। অট্ট হাসিতে হিমানিরূপী মা যেন বলছেন, মাতৃজাতিকে আগে সম্মান কর, তবে তো পুজো নেবো।